প্রথমবারের মতো দলীয় প্রতীকের নির্বাচনে জাতীয় রাজনীতির সব নজর এখন নারায়ণগঞ্জের দিকে। সিটি নির্বাচনকে সামনে রেখে একদিকে ভোটারদের হিসাব নিকাশ, অন্যদিকে রাজনৈতিক নেতাদের নানা সমীকরণ। ভোটের আগের দিন ফতুল্লা ও সিদ্দিরগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান জানালেন, নৌকার বিকল্প নেই। গত নির্বাচন যেটা দলীয় প্রতীকে হয়নি তাতে আইভির কাছে হেরে গিয়েছিলেন শামীম ওসমান। এছাড়াও নানা ইস্যুতে তাদের মধ্যে বিরোধ অনেক, কিন্তু দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে এই নির্বাচনে আইভির পক্ষেই আছেন শামীম। বললেন, আদর্শিক কারণেই নৌকার পক্ষে নারায়ণগঞ্জের মানুষ। নির্বাচনের ফলাফল খুব শান্তিপূর্ণ হবে এবং নৌকা এবং আইভি দুটোই জয়লাভ করবে। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো শান্তিপূর্ণ নির্বাচন, আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে নৌকাকে জয়লাভ করানো। কালকে চিত্র তো আমরা দেখছি, এখন বাজে চারটা বাজে, তো একটু চারটার সময় তো ইলেকশন শেষ, তো আমি দেখছি যে আটটার সময় আইসক্রিম খাচ্ছি, আইভি খাওয়াচ্ছে, দিবে কেন মানুষ বিএনপিকে ভোটটা? আমাকে একটু বলেন তো, যারা মানুষ পুড়িয়ে মারল এত। ওসমান পরিবারের আরেক গুরুত্বপূর্ণ সদস্য সেলিম ওসমান, জাতীয় পার্টি থেকে সদর ও বন্দরের সংসদ সদস্য তিনি। তার মতে গতবারের চেয়ে এবারের পরিবেশ শঙ্কাহীন, 70,000 নতুন ভোটারই ঠিক করে দেবে কে হবে আগামীর মেয়র। এই নির্বাচনটা বোধহয় পূর্বের নির্বাচন থেকে আরো বেশি শান্তিপূর্ণ হবে। আমার অনুরোধ থাকবে সাধারণ মানুষের প্রতি, যারা নাকি আজকে ভোটার, তার মধ্যে নতুন ভোটার যারা আছেন, নতুন ভোটার সংখ্যা কিন্তু এবার অনেক বেশি, তা নতুন ভোটারকে কিন্তু তাদের ভবিষ্যৎ তাদেরকে গড়ে নিতে হবে। গত নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তৈমুর আলম খন্দকার, নির্বাচনের আগের রাতে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সরে দাঁড়িয়েছিলেন। জেলা বিএনপির সভাপতি হিসাবে এবারের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীর প্রচারে নেতৃত্ব দিয়েছেন। এবার তার দল সরে না দাঁড়ালেও সরকারের উপর আস্থা রাখতে পারছেন না তিনি। সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে কোনো চাহিদা পোষণ না করেন, তবে নির্বাচনটা সুষ্ঠু হবে বলে আমাদের ধারণা। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান হলো এই যে, প্রধানমন্ত্রী বিগত নির্বাচনগুলি যেভাবে করছেন, এতে করে তিনি যে তার উপর একটা নির্বাচনের হস্তক্ষেপের যে তিনি একটা কালিমা লেপন করছেন, এটা তিনি এই নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু করে এটা মোচন করবেন, এটা আমার আশা। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের বড় শঙ্কা না থাকলেও প্রধান দুদলের অভ্যন্তরীণ কোন্দল ভোটের হিসাব নিকাশে প্রভাব ফেলবে কিনা সে বিষয়ে চিন্তামুক্ত হতে পারছেন না প্রধান দুই প্রার্থীর কেউই। সময় ইসলাম, চ্যানেল আই, নারায়ণগঞ্জ।